মাত্র 2,10,000 টাকা খরচে দেশেই করা যাচ্ছে কিডনি প্রতিস্থাপন। রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে মিলছে এমন চিকিৎসা সেবা। হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এরই মধ্যে 1,000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করে অনন্য নজির তৈরি করেছেন। হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ রবেল। মনিরুল ইসলামের চোখের জলে বেঁচে থাকার আকুতি। একটি কিডনি বিকল, দীর্ঘদিন প্রবাসী থেকে যা উপার্জন করেছিলেন তার সবটাই শেষ কিডনি চিকিৎসায়। নিঃস্ব মানুষটি কুমিল্লা থেকে এসেছেন শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করাতে। এসকোয়ারে করছি, এখন কুমিল্লা টাওয়ারে করতে আসি, এখন স্যার কাছে আসছি ভালো একটা পরামর্শের জন্য। ডায়ালিসিস করতে করতে আমি সব শেষ করে ফেলছি। স্ত্রী, চার সন্তানের সংসারে মনিরুলই ছিলেন একমাত্র উপার্জনকারী। কিডনি দান করে স্বামীর জীবন বাঁচাতে চান স্ত্রী। ডায়ালিসিস তো ক্ষণিকের জন্য, যতক্ষণ করে এতক্ষণে ভালো, তারপরে তো অসুস্থ হয়ে যায়। এই জন্য মানে কিডনিটা ট্রান্সফার করলে ভালো থাকবে এই আশায় দিতে চাই আর কি। সিকেডি হাসপাতালে 22 বেডের ডায়ালাইসিস ইউনিটে প্রতিদিন 50 থেকে 60 জন সেবা নেন 1,500 টাকায়। কিডনির জটিলতা ও প্রতিস্থাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসেন এই হাসপাতালে। এখানে আসছি পরে আমার কম খরচ হয়েছে। সুরতপুর থেকে আসছে, ওনার কিডনির সমস্যা আজকে 6-7 মাস। টেস্টের রিপোর্ট আমার মার সাথে আমার মিসিং হয়েছে, আমার মা দিছে। পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপন করলে খরচ হয় 15-20 লাখ টাকা। তবে ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, আইসিইউ বেড এবং ওষুধ খরচ সহ খরচ মাত্র 2,10,000 টাকা। সফলতার হার 96%। হয়তো আমার এখানে প্রতি মাসে 3.5-4 লক্ষ টাকা টেস্ট ফ্রি হচ্ছে ফর দ্য ট্রান্সপ্লান্ট পেশেন্ট। এটা লোড কিন্তু আমার উপরে অতটা নাই। আমি যদি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করি, ওইখানে আমি স্টোন করতেছি, স্টোন সার্জারি করতেছি, প্রস্টেট সার্জারি করতেছি, ক্যান্সার সার্জারি করতেছি, আর একটা সার্জারি, সেগুলো থেকে পেমেন্ট আসছে। ওই থেকে 2 মুঠো চাল যদি আপনি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের দিয়ে দেন, তার কিচ্ছু ক্ষতি হবে না। 2007 সালে হাসপাতালটি যাত্রা শুরু। এখন পর্যন্ত দেশে যত কিডনি প্রতিস্থাপন হয়েছে তার 1/3 করেছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। গেল 19 অক্টোবর 1,000 কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এখন টার্গেট 2,000-এ পৌঁছাতে হবে। আপনি একটা ভালো কাজ করবেন, ভালো লাগবে, এটা দিয়ে আপনি দ্যাট ইজ দ্য অনুপ্রেরণা আমার কাছে মনে হয়। সেই প্রেরণা দিয়েই আগায় যেতে হবে। আমার সহকর্মী, আমার সিস্টার, ব্রাদার, তাদের এটা কোথা থেকে আসছে আমি জানি না, আমি জানি না। দে ফাইট ফর দ্য পেশেন্ট। গরিব ও অসহায় মানুষদের স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেয়ার লক্ষ্য ডাক্তার কামরুল ইসলামের। বিত্ত বৈভবের মোহ টানে না তাকে। শুধুমাত্র আইসিইউতে যারা মারা যাচ্ছেন, যারা ব্রেন ডেড হয়েছে, সেই কিডনিটা নিয়ে 2 জন পেশেন্টকে বাঁচানো যায়। আমরা এখনও এটাতে করতে পারিনি। আশা করছি হয়তো আগামী 2-3 বছরের ভিতরে আমরা এভরিডে ট্রান্সপ্লান্ট করতে পারবো। ভালো কাজের জন্য ইচ্ছে শক্তির বিকল্প নেই। কোনো ধরনের অনুদান ছাড়াই চলছে সিকিটি হাসপাতালের কার্যক্রম। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।